মুখের সৌন্দর্য বৃদ্ধি করতে অনেক নারী ব্যয়বহুল প্লাস্টিক সার্জারি করে থাকেন। যুক্তরাষ্ট্রের এক নারী নিজেকে অল্প বয়সী ও সুন্দরী দেখাতে এতটাই ব্যাকুল ছিলেন যে তিনি তার 3 রুমের বাড়ি বিক্রি করে দেন, আর সেই বাড়ি বেচে নিঃস্ব হয়ে তিনি এখন বসবাস করছেন একটি ভ্যানে। পুরোপুরি ভ্যানে জীবনযাপন করা এই নারী ভ্যানে করেই এখন দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। বাড়ি বিক্রি করে দিলেও তার কোনো দুঃখ নেই, কারণ প্লাস্টিক সার্জারির পর তাকে এখন সুন্দর দেখা যাচ্ছে। কিলি বিসলি নামের এই 50 বছর বয়সী নারী মুখের প্লাস্টিক সার্জারির জন্য $14,000 খরচ করেছেন। তিনি দেখতে পান তার চেহারায় দ্রুত বয়সের ছাপ পড়ে যাচ্ছে, আর তাই তিনি সার্জারি করার সিদ্ধান্ত নেন। নিজের চেহারায় তারুণ্যতা ধরে রাখতে 22 বছর বয়স থেকে বটক্স ইনজেকশন নিচ্ছিলেন কেলি বিসলি। এছাড়া গত 15 বছর ধরে ফিলার্সও নিচ্ছিলেন, কিন্তু চেহারার সৌন্দর্য ধরে রাখতে এগুলো খুব বেশি কার্যকরী না হওয়ায় বড় সার্জারির সিদ্ধান্ত নেন তিনি। সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি চলতি বছরের 13 ফেব্রুয়ারি মেক্সিকোতে যান। এই সার্জারিতে তার থাই থেকে চর্বি নিয়ে সেগুলো চেহারা ও ঠোঁটে স্থাপন করা হয়। এতে তার খরচ হয় $14,000। কেলির দাবি, সার্জারির পর তার চেহারায় বয়স 20 বছর কমে গেছে। তিনি জানিয়েছেন সার্জারিটি খুবই সহজ ছিল এবং 2 সপ্তাহ তিনি ফেস ব্রা পরেছিলেন। বর্তমানে সার্জারির পরবর্তী সব সমস্যা থেকে সেরে উঠেছেন। তিনি আরো জানিয়েছেন 30 বছর বয়সে দেখতে যেমন ছিলেন, এখন সার্জারির পর এর চেয়েও সুন্দর হয়ে গেছেন।